আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করতে স্ট্যাটাস সিক্স যুদ্ধস্ত্র রাশিয়ার ইউক্রেনকে ক্রুস মিসাইল দেবে যুক্তরাষ্ট্র জার্মানির না ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধবিমান দিলে সংঘাত আরও দীর্ঘায়িত হবে বললেন পুতিন কিমের সঙ্গে সাক্ষাতের ইঙ্গিত দিলেন পুতিন রাশিয়ার কাছ থেকে কৃষ্ণ সাগরে গ্যাস তেল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের একশো উনষাট আরোহী নিয়ে শস্য খেতে রাশিয়ার বিমান ইসরায়েলের সাথে বহু টাকার সামরিক চুক্তি ইরানের চুক্তিবৃন্দকে হত্যার হুমকি দিল মোসাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করতে স্ট্যাটাস সিক্স যুদ্ধস্ত্র রাশিয়ার সামরিক শক্তিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম ধারাবাহিকভাবে তারা নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে আর তার জের ধরেই এবার সমুদ্রের গভীরে চালাতে একটি ডুবন্ত নিউক্লিয়ার তৈরি করেছে রাশিয়া বেশ কিছুদিন আগে এমন উঠে এসেছিল রিপোর্টে যেই খবর ইতিমধ্যে গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তৈরি একটি রিপোর্টে অন্যান্য দেশের নতুন অস্ত্র সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে সেই রিপোর্ট থেকেই জানা গেছে রাশিয়ার এই ইন্টার কন্টিনেন্টাল পরমাণু চালিত ও পরমাণু অস্ত্রবাহী ডুবন্ত ও স্বয়ংক্রিয় টরপেডো তৈরি করছে সাধারণ ভাষায় এই ধরনের যুদ্ধযানকে স্ট্যাটাস্টিক্স আখ্যা দেওয়া হয় একে ডুমস ডে উইপন বা ধ্বংসের অস্ত্র বলেও চিনে থাকেন সামরিক বিশেষজ্ঞরা এই ব্যাপারে মার্কিন কর্মকর্তারা জানান রাশিয়া একই সঙ্গে একটি ড্রোনের মতো ডিভাইস তৈরি করছে যা জলের তলায় কাজ করবে এই ডিভাইস সমুদ্রের তলায় কয়েক হাজার মাইল পাড়ে দিয়েও যুক্তরাষ্ট্রে পৌঁছে যেতে সক্ষম এমনকি মার্কিন মিলিটারি বেসগুলো তো টার্গেট করতে পারে বলে মার্কিন অফিসারদের দাবি রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাশিয়ার এই মুহূর্তে দুই হাজার নন স্ট্র্যাটেজিক পরমাণু অস্ত্র রয়েছে এদিকে ইউক্রেনকে ক্রুস মিসাইল দেবে যুক্তরাষ্ট্র জার্মানির না ইউক্রেনকে ক্রুস মিসাইল দেবে যুক্তরাষ্ট্র তবে এই বিষয়ে জার্মানি জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনীকে জার্মান টাওয়ারুস ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বার্লিনের নেই রাশিয়ার আগ্রাসনের মোকাবেলা করতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরও উন্নত ও শক্তিশালী অস্ত্র শস্ত্র চাইছে ইউক্রেন তবে সেই আবেদন খতিয়ে দেখে শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া দিতে অনেক সময় নিচ্ছে একাধিক দেশ ফলে যুদ্ধক্ষেত্রে সাফল্য পেতে বিলম্ব ঘটছে বলে ইউক্রেন দাবি করছে এবার অতীতের সংশয় ঝেড়ে ফেলে সেই দেশকে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে যে মার্কিন প্রশাসন দ্রুত সেই সারপত্র দিতে চলেছে মার্কিন সামরিক বাহিনীর কাছে এটিএসিএমএস এবং জিএমএল আরেস নামের ক্ষেপণাস্ত্র রয়েছে যা শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি করতে সক্ষম প্রথমটি তিনি ৬ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এবং তৃতীয়টি বাহাত্তর কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুর ওপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ব্যাপক ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে এই দুই মিসাইল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্ভবত দুটির মতো একটি অথবা দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে পারে উল্লেখ্য সম্প্রতি আমেরিকার পাঠানো ক্লাস্টার বোমা কাজে লাগিয়ে ইউক্রেনের সেনাবাহিনী বেশ সাফল্য পেয়েছে শুধু আমেরিকা নয় জার্মানির কাছ থেকে আরো উন্নত অস্ত্র চাইছে ইউক্রেন মার্কিন প্রশাসন দেখা দেখাদেখি জার্মানিও সেই ডাকে সাড়া দেবে এদিকে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিলে সংঘাত আরও দীর্ঘায়িত হবে বলেছে পুতিন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি করা যুদ্ধ বিমান এফ করলে তাতে যুদ্ধের ফল বদলাবে না তবে সংঘাত আরও দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতিও আছে সেই সাথে বিমান চালানোর প্রশিক্ষণও দেয়া হবে ইউক্রেনের সামরিক বাহিনীকে ভ্লাদিভস্তকে এক ফোরামে পুতিন আরও বলেন ইউক্রেনের পাল্টা অভিযান কোনো ফলই দিচ্ছে না তার মতে কিয়েভের কারণেই হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে পুতিন আরও মনে করেন সব সম্পদ সরঞ্জাম ফুরিয়ে যাওয়ার পরই ইউক্রেন শান্তি আলোচনায় বসতে রাজি হবে এদিকে কিমের সঙ্গে সাক্ষাতের ইঙ্গিত দিলেন পুতিন রাশিয়ার ভোস্টচনে কসমোড্রোম যাওয়ার পরিকল্পনা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে মুখোমুখি সাক্ষাৎ হতে পারে দেশটিতে সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা রাশিয়ার আজ শুরু হওয়া একটি অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের প্রশ্নে পুতিন বলেছেন ভস্টচনিতে একটি অনুষ্ঠান আছে সেখানে গেলেই আপনারা জানতে পারবেন রাশিয়া ও অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে মঙ্গলবার সকালের দিকে একটি সামরিক ট্রেনে রুশ ভূখণ্ডের প্রবেশ করেছে কিম জং উন কিন্তু তার অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মস্কো ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিম পুতিনের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে তাদের বৈঠকে কোনো চুক্তি যেন না হয় সে ব্যাপারে পিয়ং ইয়ংকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে কিম পুতিনকে অস্ত্র দেওয়ার কোনো প্রতিশ্রুতি বা আশ্বাসত করলে পিয়ং ইয়ংকে পরিণতি ভোগ করতে হবে সামরিক সূত্রের বড়াতে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলেছে ইউক্রেনের যুদ্ধে হামলা জোরদার করতে উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে মস্কো এদিকে রাশিয়ার কাছ থেকে কৃষ্ণ সাগরে গ্যাস তেল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে ক্রিমিয়ার নিকটবর্তী কৃষ্ণ সাগরে অবস্থিত বেশ কয়েকটি কৌশলগত গ্যাস তেল তারা রাশিয়ার নিয়ন্ত্রণে নিয়েছিল বয়কো টাওয়ার প্ল্যাটফর্ম সোমবার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন ক্রিমিয়া দখলের সময় রাশিয়া এটিও নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেনের সামরিক গোয়েন্দা শাখা এই দাবি করেছে বিশেষ অভিযানের মাধ্যমে এই প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে দাবি করেছে ইউক্রেন এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা শাখা জানিয়েছে ইউক্রেন বয়কো টাওয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে কৌশলগতভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ ফলস্বরূপ এটি সামরিক ক্ষেত্রে রাশিয়ার কাজে লাগাতে পারবে না একশো উনষাট আরোহী নিয়ে শস্য খেতে রাশিয়ার বিমান একশো উনষাট জন আরোহী নিয়ে রাশিয়ার একটি শস্য খেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমানটি দেশটি সচিব শহর থেকে অমস্কে যাচ্ছিল এবং মাঝ আকাশে যান্ত্রিক মুখে পড়ার পর পশ্চিম সাইবেরিয়ার নভোসিবিরোস্কো অঞ্চলে এটি জরুরি অবতরণ করে বেশ কয়েকটি বার্তা সংস্থার বরাদ দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ইউরাল এয়ারলাইন্স একটি বিমান একশো উনষাট জন আরোহী নিয়ে সচি থেকে দিকে যাওয়ার সময় পশ্চিম অঞ্চল জরুরি অবতরণ করেছে বলে রাশিয়ার সংস্থাগুলো মঙ্গলবার জানিয়েছে অবশ্য এই তাৎক্ষণিকভাবে আহত হওয়ার খবর বা জরুরি অবতরণের কারণ জানা যায়নি রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে বিমানটিতে একশো উনষাট জন আরোহী ছিলেন এর আগে আরেক বার্তা সংস্থা তাস জানায় জরুরি অবতরণ করা বিমানটিতে আরোহী সংখ্যা একশো ছাপ্পান্ন জন পৃথক প্রতিবেদন রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে মাধ্যমে থেকে অমস্কো যাওয়ার পথে মডেলের একটি বিমান মঙ্গলবার সকালে মাছ আকাশে থাকা অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করে এবং এটিকে নভোসিবিরোস্কের একটি এয়ারফিল্ডে অবতরণ এর নির্দেশ দেওয়া হয় কিন্তু বিমানটি সেখানে পৌঁছাতে ব্যর্থ হয় বলে জরুরি পরিষেবাগুলো রাশিয়ান মিডিয়াকে জানিয়েছে এদিকে ইসরায়েলের সাথে বহু টাকার সামরিক চুক্তি ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক বহু পুরনো ইসরায়েল থেকে বহু টেকনোলজি ইতিমধ্যে ক্রয় করেছে ভারতের সেনাবাহিনী বিশেষ করে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন এবং হেলিকপ্টার ইসরায়েলের টেকনোলজিতে রয়েছে ইসরায়েলের সাথে বহু টাকার সামরিক চুক্তিও হয়েছে ভারতীয় সেনার কিছু মাসের মধ্যে প্রচুর পরিমাণে যুদ্ধস্ত্র আসবে সেনাবাহিনীর হাতে ইসরায়েলের সামরিক সংস্থা ভারতীয় সেনাকে ছয় হাজার নেঘেভ এনজি সেভেন লাইট মেশিন গান সাপ্লাই দিয়েছে ইতিমধ্যে আগামী কিছু মাসের মধ্যে আরও দশ হাজার আসতে চলেছে প্রথম ব্যাসের এই অস্ত্রগুলি সেনার নর্দার্ন কমান্ডোকে সাপ্লাই দেওয়া হবে দুই সালের মার্চে ইসরায়েলের সাথে আটশো কোটি টাকার বিনিময়ে ষোলো হাজার চারশো লাইট মেশিন গানের চুক্তি হয়েছিল সেনাবাহিনীর এদিকে ইরানের নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিল মোসাদ ইহুদিবাদে ইসরায়েলের সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সম্প্রতি ইরানকে হুমকি দিয়ে বলেছে ইসরায়েলি ও ইহুদিদের প্রতি এই দেশটির আঘাতের জবাবে ইরানি অনুচরদের দিয়ে দিয়ে তথা পাচার হয়ে যাওয়া ইরানি অস্ত্র দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি নেতা ও কর্মকর্তাকে হত্যা করা হবে ইসরায়েলের সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা মোসাদ খুব কমই এই ধরনের হুমকি দিয়ে থাকে ইসরায়েল মাঝে মাঝে ইরানের ওপর হামলার হুমকি দিয়ে আসলেও প্রকাশ্য কখনো কোনো ইরানি কর্মকর্তা হত্যার দায়িত্ব স্বীকার স্বীকার করেনি যদিও ইরানের পরমাণু বিজ্ঞানী সহ কোনো কোন কর্মকর্তাকে গুপ্ত হামলায় হত্যা করার বিষয়ে পরোক্ষ স্বীকারোক্তি দিয়েছে কখনো কখনো জানা গেছে বার্নিয়ার ঘোষিত হত্যার আগাম হুমকির তালিকায় রয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ও এই বাহিনীর কুচ ব্রিগেডের বর্তমান প্রধান সহ আরও কয়েকজন সন্ত্রাসী ইসরায়েল প্রতিরোধ অক্ষের হামলায় তার নকর ও দাঁতের ধার বেশ ব্যাপক মাত্রায় হারানোর কারণে বহু বছর ধরে ফাঁকা হুমকি দেওয়ার প্রবণতা জোরদার করেছে অতীতে ফিলিস্তিনিরা বা ইসরায়েলের যে কোনো প্রতিপক্ষ ইসরায়েলি সন্ত্রাসের মোকাবেলায় বেশ নিষ্ক্রিয় থাকলেও বেশ কয়েক বছর ধরে প্রতিরোধ অক্ষ ইসরায়েলকে বড় ধরনের পাল্টা আঘাতের মাধ্যমে ভীত সন্ত্রষ্ট করে রাখতে সক্ষম হচ্ছে অন্য কথায় ইসরায়েলের একচেটি আধিপত্য বা দাপটের দিন বহুদিন আগেই শেষ হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন